ভাই বোন উঠ, সকাল হয়ে গেছে, তোর আজকে স্কুলে যাওয়ার দিন, যা উঠে দাঁত ব্রাশ করে। ব্রেকফাস্টে বেল আছে যা খেয়ে না। ব্যাগ নিতে ভুললি না তো? ওই যে তোর ব্যাগ। ও সরি সরি, তোর স্কুলের ব্যাগ তো গোলাপি। লাঞ্চ টাঞ্চ ওই স্কুল থেকে কিনে নিস। আমার তো ভয় লাগছে, একদিন স্কুলে একটা মেয়ে আমাকে সারাদিন এটা একটা বলে, অনেক ভয় লাগে, আমি যাবো না আজকে। প্লিজ চুপ, বেরো বেরো বাড়ি থেকে, বেরো বেরো বেরো। বেরো যা, বাই বাই। পড়তে 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 পড়
আমি যে বই আছি তুই ওইটা পড়বি না গ্রীষ্মকালের ছুটি খাইতে তোর বাপের স্কুল বানাইছে তোর বাপে স্কুল বানাইছে ডাল ভাত দিতেছে ডাল ভাত খাইয়া তুই খুশি দিতে থাকবি ম্যাডাম আমার বন্ধু বলেছিল বার্গার আর চিপস দিবে তোর বই না কি দেবে তোর বই না ম্যাডাম না আমার চা খাইতে পার বিদায় নিলাম এই দিলাম ছুট আমি বাইরে আজকাল যে শপিং কি ভিড় থাকে জিনে
জিনিসের দামও এই বেশ, অনেক কম জিনিস কিনতে পারছি। বোন তো সব ফেভারিট চকলেট আর মুভির টিকিট এনেছি। এই বোন তুই কি এসে পড়েছিস? মন ড্রেস চেঞ্জ করছি, যাই আমি গিয়ে খাওয়া বাসনটা ধুয়ে দিই। আমার মানে বোন পুরো বান্ধবীর বাসায় চলে গেছে, ওর তো সকাল আছে বান্ধবীর বাসায়। হ্যালো সুখি, তোমার বাসায় কি আমার বোন গিয়েছে? ও যায়নি? আচ্ছা সরি বাবা, ভুলে ফোন দিচ্ছি। হ্যালো হ্যালো মাসা, তোমার বাসায় কি তুই আমার বোনটা গিয়েছে? আরে তোমার বাসাও যায় নাই? আমার বোনে তো এই মাত্র দুটো ফ্রেন্ডই আছে। টিচারকে ফোন দিই। হ্যালো প্রিন্সিপাল আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কি আপনাদের স্কুল গরমে ছুটি দিয়ে দিয়েছে? আমি তো জানি না, আমার বোন যে এখনো বাসা আসেনি। না না, ওর সব ফ্রেন্ডদেরকে ফোন দিয়েছি, কেউ বলেছে বসে যায় না। আমি গিয়ে চেক করবো যে প্লে গ্রাউন্ডে আছে নাকি। না স্কুল বন্ধ জানি, তাও দেখে আসি, হয়তো কোথাও আছে, দেখে আসি। সরি মিস, পরে আবার ফোন দিই। আসসালামু আলাইকুম। কই গেল চুন্নিটা? আমি স্কুলে যাই। দেখি কাজের মেয়েটা তো কাজ করছে মনে হয়। চল না একটু খেলি। আচ্ছা চল খেলি। ইউকি চল আমার একটা কাটকে দিই। হ্যাঁ চল, একটা কাটকে দিলে ভালো। আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, আমি কত কষ্টে না খায় আর বিটাইছি পাঁচ দিন। না আমি তোর বোনকে মারবো, আমি তোর প্রতিশোধ নিব। আমি ভূতের কঙ্কালটা পুড়িয়ে দিলে সব ধ্বংস হয়ে যাবে। টাওয়ার কাছে
যা ওইখানে গিয়ে তুই বসে থাক, তাহলে ভূত তোর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আমি যাই কঙ্কালটা খুঁজছি। এবার তুমি খুঁজে দেখি, দেখি দেখি বোন। আমি বলি ওই যে লাস্টটা এই বারান্দায় ছিল, বোন এই বারান্দাতে, বারান্দাতে এখন আমরা আলাল লেখা লাগিয়ে রাখি, এখানে আমাদের বাসা লাস্টে যেখানে মিলে আছে, এখানে ভূত আসতে পারে না, স্বাভাবিক ব্যাপার।